চলতি কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন নেইমার, যার কারণে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। এমনকি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার সংখ্যায় ছিলেন পিএসজির এই তারকা। তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে দলে ফেরেন ব্রাজিল দলের এই প্রাণ ভোমরা, যার ফলে সেলেসাওদের গোটা দলের চেহারাও বদলে যায়। ডু অর ডাই ম্যাচে দক্ষিণ কোরিয়ার রক্ষণ ভাগকে বিধ্বস্ত করে দিয়েছে তিতের শিষ্যরা, যার সুবাদে 4-0 গোলের লিড নিয়ে বিরতিতে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।